সর্বত লোহের বাসর ঘরে নির্মাণ করে যে উপকার করেছ আমার গলার বহুমূল্য হার আমি তোমার গলে দিলাম। দক্ষিণের এক বট গাছে ছিলাম, ওই বট গাছের দেখতে এসেছি মহারাজ। আমি বলছি তোমাকে আসলে এই রাস্তা দিয়ে যাও। কেন মহারাজ? আসার সময় দেখতে পেয়েছো রাস্তার মাঝে একটি বড় বৃক্ষ আছে। আছে মহারাজ। সেই বড় বৃক্ষের মাঝে মস্ত একটা পেদ নিয়ে আছে, তাই বলছি তোমরা এই রাস্তা দিয়ে যাও মহারাজ। আমরা তো আসি মহারাজ, আমরা একটু ঘুরেই যাবো মহারাজ। দাঁড়াও বিশ্বকর্মা, দাঁড়াও। আরেকটি কথা তোমাদের আমি স্মরণ করে দিই পিতা পুত্রকে, যতদিন না আমায় পুত্র পুত্র বোধহয় সান্তালি পর্বত লৈহরে বাসর ঘরে বাসর সজ্জায় যাচ্ছে, ততদিন সেই সান্তালি পর্বত তোমাদের পিতা পুত্রকে কোনো দিনের জন্য যেন আমি না দেখি। যাও মহারাজ, আমাদের আসবার দরকার নেই মহারাজ, আমরা আসি তাহলে। এসব বিশ্বকর্মা, ওরা বাদলবাসী মানুষ চাঙ্গি বলি কানে তুই কি করেছিস? ওদের সূর্য যদি পশ্চিমে উদিত হয়, আকাশের নক্ষত্র যদি একটি একটি করে মাটিতে খসে পড়ে, তথাপি চন্দ্র ঘর থেকে করে দিইনি দেবী বলে গরিব না শিকার। এসে বেলেছে ম্যাম বাবা, আমরা তরাগতে বাবা গো মহারাজ কেন ওই রাস্তা যদি বারণ করলো? আরে বোকা ছেলে, ওই বর গাছে একটু পেট নিয়ে আছে, তাই একটু ঘুরে যেতে বললো। ওই যে ঘুরে বলো। হ্যাঁ বাবা, পেদনি বেটা ছেলে না মেয়ে ছেলে? পেদনি হলো একটা মেয়ে ছেলে। ওই তো হলো, ওই হয়েছে। কি হয়েছে? বে করবো তো আমি। আরে আমি রাতের কথা করে ওই রাস্তায় যাবো তো আমি। পেদনি মেয়ে ছেলে হলেও কি হবে কি জানো? কি পেদনি একটা হলো ভূত। ও ভূত কা যাই হোক, ওই ভূতকে আমি বে করবো আর ওই রাস্তায় যাবো। ম্যানেজার ভাই, হ্যাঁ বাবা, তুমি এমন জেদ করছো এখানে ম্যানেজার ভাই, সে একটা ভূত। যাবো তো ভূত ওইটা কি হয়েছে বে করবো তো। তা আগে চলো বাবা, একটা কথা বলবো, তুমি তো জানো আমার বিশাল সাহস। তো এক কাজ করো, তুমি আগে চলো আর আমি তোমার পেছনে পেছনে যাবো। যদি কিছু হয় তুমি ছুট মার, এই না আমি ছুট মারবো আর তুমি হাম করে সামনে বলো। ম্যানেজার ভাই, বাবা তাহলে ওই পথে যাবে তুমি ম্যানেজার। বেশ, তোমার জেদের জন্য আমি ওই পথে যেতে বাধ্য হচ্ছি ম্যানেজার। এসো ম্যানেজার। তোমার জেদের জন্য আমার জেদ আসতে পেরেছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকছি কে? আমি তো দেখতে পাচ্ছি না ম্যানেজার ম্যাম। বিশ্বকর্মা কে? কে বিশ্বকর্মা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বিশ্বকর্মা। দেখি না কি বার ও গো বা, এই প্রথম আজ আবির্ভাব কেন বার? বিশ্বকর্মা তুমি কোথায় গেছিলে বাচ্চা? ও গো বা, গিয়েছিলাম মহারাজের কথা মতো একটি বাসর ঘর নির্মাণ করতে সহজালি পারবো। তোমার বিশ্বকর্মা ওই বাসর ঘরে আমার নাম তার পথে গেছো বাচ্চা? ও গো মা, তোমার নাম যত দূরের কথা মা, এমন ভাবে বাসর ঘর নির্মাণ করেছি মা, পিপিলি কাবাই পর্যন্ত প্রবেশ করতে পারবে সেই বাসরের মধ্যে মা। বিশ্বকর্মা শোনো, বিশ্বকর্মা ওই বাসর ঘরে আমার নাম যার পথ তোমার করতেই হবে। না মা না, ও গো মা এই আদেশ করো না মা, এই আদেশ করো না, আদেশ পালন করতে পারবো না বাপ, অন্য কিছু আদেশ করো, আমি এই হাসি মুখে পালন করবো বাপ, কিছুতে এই আদেশ আমি পালন করতে পারবো না। তুমি যদি না পারো আমার এই সর্বপতি আমি তোমার সমক্ষ ধ্বংস করে দেবো।
বাপ একই আদেশ করছে ভাই একই আদেশ করছে আমার নাম তো বিশ্বকর্মা এই বিশ্ব বাজারে সবাই আমায় বিশ্বাস করে আমি আমি এই বিশ্বাসঘাত কাজ কেমন ভাবে করবো বাপ ওগো বাপ বলতে পারো বা বলতে পারো বাসর ঘর নির্মাণ করে সেই বাসর আমি এসেছি মহারাজের কাছে কেমন ভাবে সেই বাসর মধ্যে প্রবেশ করবো বা বলতে পারো বিশ্বকর্মা তুমি মহাজন কে বলবে আমরা ভালো ভালো লিনি পাটালি ফেলে এসেছি সেই বাসর ও মাঝারি আরে কি কথা ভাব কেন 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 মা সেই বাসর মধ্যে আমাদের সিদ্ধ করতে হবে মা বিশ্বকর্মা পূজারি ধরে গেছিলাম চাঁদের কাছে সেই চাঁদ পূজারি বিনিময়ে আমার মধ্যে মানে পদ আঘাত আর সেই অপরাধে আমাকে বাসর করে চিত্ত করতে হবে মা হ্যাঁ বিশ্বকর্মা তাই যদি হয় এর জন্য তাই হবে কি মা বিশ্বকর্মা ওর জন্য দায় আমি বাছা বেশ ভাবিস এর জন্য দায়ী যদি হওয়ান তাহলে প্রাণে বলে আশীর্বাদ করে মাগো তোমার কথা মতো আমি এই মুহূর্তে সেই সাহাতালি পর্বতে যাব মা ঈশান করে করিব চিত্ত তোমার কথা মতো এই মুহূর্তে আমি চলে যাবো সেই সাহাতালি পর্বতে বেশ বিশ্বকর্মা আমি তোমার দিলাম অভয় আমারই কার্যকর সমাদয় আশীর্বাদ করি তোমার একই আদেশ করে গেল মা গো একই আদেশ করে গেল কিন্তু আমার ব্যালিশের ভান আমার ব্যালিশের পক্ষ থেকে কি জোর সে ভয় লেগে গেল গো পালিয়েছে ব্যালি চেয়ারম্যান বাবা আমাদের একটা মস্ত বড় ভুল হে বা কি ভুল বাবা আরে বোকা ছেলে কথা করে আমরা যে বাসের ঘরে মধ্যে একটা সুবর্ণের নীল বাটালি ফেলে এসেছি ওই জন্য সকাল দেখাই মাথা টাল ফাল করতেছে হ্যাঁ তাহলে এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত দরজা ভাঙে না 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 তাহলে ভাঙাও যাবে না এই মুহূর্তে মহারাজের কাছ থেকে চাপি নিয়ে যাবো সেই সাত এক পর্বতে চলো এসে বেলে সে না তাই তো বিশ্বকর্মা দ্বারা সন্তালি পর্বত লোহের বাসর ঘর নির্মাণ করেছি এখন আমি রানী সনকাকে পাঠিয়ে দেবো সেই মহারাজ কি বিশ্বকর্মা বিশ্বকর্মা মহারাজ আমি তোমাদের আসতে নিষেধ করেছি না মহারাজ কিসের জন্য আমরা ভালো ভালো নীলি বাটালি মহারাজ ফেলে এসে গেছি গো ভালো ভালো নীলি বাটালি মহারাজ ফেলে এসে গেছি গো আর মহন্ত রাস্তায় কিয়ে দেখি মারা নীলি বাটালি নেই গো আমরা ভালো ভালো মহারাজ যাবো আমরা ভালো ভালো আমরা ভালো ভালো আমাদের সুন্দর বাটালিটা বাসের মধ্যে আছে মহারাজ বিশ্বকর্মা বারবার একই শব্দ আমার সম্মুখে তোমরা উচ্চারণ করছো আমি বলছি তুমি পুনরায় বাসের চাবি দেওয়া যাবে না ভাই সত্য কথা বলছো তো বিশ্বকর্মা সত্য কথা বলছি মহারাজ বিশ্বকর্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই তোমায় বিশ্বাস করে আমি তোমায় বিশ্বাস করি বিশ্বকর্মা তাই তোমার নাম হয়েছে দেব শিল্পী বিশ্বকর্মা মহারাজ
আমি তোমার উপরে বিশ্বাস করে পুরোনো বাসরের চাবি আমি তোমার কাছে দিলাম। দেখো কোনো কিছুর বিনিময়ে তুমি আমার সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা করো না, বিশ্বাস করো না। এই নাও বাসরের চাবি। এসে মহারাজ তোমার ভুলের জন্য আবার যেতে হচ্ছে সেই সাত আলিবার হতে ম্যানেজ করবেন। এই মুহূর্তে যাবো সেই সাত আলিবার যদি কিছু দেখতে পাবো ইশারা করে জানিয়ে দেবে, আমরা বেরিয়ে পড়বো। ইশারা করে জানাবো মায়ের কথা বলতে আমি এই বাসের মধ্যে প্রবেশ করেছি। আমি এই মুহূর্তে মায়ের কথা বলতো আমি সিদ্ধ করে বেরিয়ে যাবো। ও গো নাগমাতান, তোমার কথা মতো বাসের মধ্যে প্রবেশ করেছি মা। ঈশান করে করিব চিত্ত লহার করে দেবো ঢাকা। তোমার নাগ যখন আসবে নাগের নিঃশ্বাস লহার করে যাইবে উড়িয়া, সুতার সঞ্চারে মা প্রবেশ করবে। কুকুর দেখে এইভাবে ভয় করতে আছে বলে শুনবে? ভয় করতে নেই, এইভাবে ভয় করতে নেই। আচ্ছা ঠিক আছে, ও ভয় করছে আমারও ভয় করছে। ওখানে আগে তার তোমার কথা মতো বাসের মধ্যে প্রবেশ করেছি মা। ঈশান করে করিব চিত্ত লহার করে দেবো ঢাকা। তোমার নাগ যখন আসিবে লহার করে যাইবে উড়িয়া, সুতার সঞ্চারে মা প্রবেশ করবে এই বাসের মধ্যে। ও বা, এটা বিড়াল। একবারে কুকুর একবারে বিড়াল দেখে এইভাবে ভয় করতে আছে বলে শুনবে? ভয় করতে নেই। তা কি দেখে ভয় আছে রে? ওগুলো হলো গৃহপালিত পশু, গৃহপালিত পশু, ওদের দেখে ভয় করতে নেই, ভয় করতে নেই। তবে কাদের দেখে ভয় করব বলে শুনবে? বাবা ভুলটা আমারই হয়ে গেছে বলে শুনবে? তুমি ভুল করবে, আমি খালি সমাধান করব। শোনো বলে শুনবে, মহারাজের বাড়ি থেকে যদি কেউ আসে, মহারাজ কিংবা রানী মা যদি আসে, ইশারা করে জানিয়ে দেবে আমাকে। তা সেটা আগে বলতে কি আছে? আমি খালি এ মাথা মাথা ছুটতুম নিয়া। বেশ যাও, আর এবারে কোড়া পাড়াই থাকবো। ওগো নাগ মাথার, তোমার কথা মতো আসের মধ্যে প্রবেশ করছি মান। ঈশান করে করি বলছি তোলাহার করে ভাড়া। তোমার নাগ যখন আসবে নাগের নিঃশ্বাস লহার করে যাইবে উড়িয়া, সুতার সঞ্চারে মা প্রবেশ করবে এই বাসরে মধ্যে মা। বাসরে এই তো, এই তো আমার কার্য সমাধান হয়ে গেছে। না না আর বিলম্ব করবে না, এই মুহূর্তে চলে যাব, এই মুহূর্তে গুছে নে ব্যালিশ কর মা। বাসের চাবি দিয়ে চলে আসবে। তো অবশ্যই পেয়েছি ম্যাম, একটা কথা বলবো ম্যাম। বাবা তুমি কি দেখতে পেয়েছো? আমি তো পেয়েছি দেখি। ব্যালেশ্বর ভাই কি দেখেছো, কে শুনেছো? আমি তো দেখেছি। তুমি দেখেছো? দেখেছি তো। ব্যালেশ্বর ভাই কি দেখেছো? ও কেন, আমি তো কুকুরের বিড়াল দেখেছি।
কুকুর আমি বিড়াল দেখেছো? আর কি চিন্তা করি? আর দেখলি বল তুমি তাহলে ব্যালিশ কেন কিছুই জানে না ব্যালিশ বাবা? আর তোমার ভালো দেখে মেয়ে দেখে বিয়ে দেবো, বাসের চাবি দিয়ে চলে আসো। প্রথমা যাবি বাবা বিশ্বকর্মা, আমারই কথা মতো কাজ সমাধান করছো বাচ্চা? ও বাবা, তোমার কথা মতো কার্য সমাধান করে আমরা ফিরে আসছি না বিশ্বকর্মা। বেশি বাচ্চা বেশ, আজ তোমাকে একটি বরদান দিতে চাই। বরদান দেবে? হ্যাঁ বিশ্বকর্মা। বেশ মা বেশ, দাও আমার এই অধম সত্য দেবা গো, দাও বর্মা। বিশ্বকর্মা আমি এই আশীর্বাদ করি, আমার পূজার প্রচার হওয়ার আগে তোমার পূজার প্রচার হোক এই বিশ্ব চড়া ধরে। পেয়েছি বর, এই মুহূর্তে চলে যাবো মা। ম্যালিশন ম্যাম বাবা যাচ্ছ এসো। ও মা, ওরা তোমার কে হয়? এটা আমারই মা। তোমার মা তোমার বরদান করেছে? এইসব মায়েরা একটা ধূপ একটা বাতাসা একটা নকুন্দনা দেবে, যে ধূপটা নেই রে, আর তোমার পুজো করবে, আর আমি কি তোমার পাশে বাবা কি কুকুর হয়ে থাকবো? আমি যা খুশি তাই চেয়ে ব্যালেশ্বর মা। বাবা এমন কিছু চেয়েও না, মা যেন না দিতে পারে সেইভাবে চেয়েও না মা। এমন কিছু চাইব, আমি টাকা চাইব ব্যালেশ্বর মা। টাকা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না ব্যালেশ্বর মা। তুমি চুপ করো না, আমি বে করো এ ঠাকমা। আমি বে করবো, আমার টাকা দিবি বিশ্বকর্মা? বেশি বাচ্চা, আমি তোমার টাকা দেবো, বলো তুমি টাকা কিসে নেবে? বাবা টাকা তো দেবো বলেছে, তা আমি বাড়ি থেকে ঝক্কে রেখে বস্তারা নিয়ে আসি না বিশ্বকর্মা। বারবার বলেছি তোমার টাকা চাইতে হবে না, অন্য কিছু চাও, তা টাকা তো দেবো বলতো বিশ্বকর্মা। কুড়ি বাচ্চা, আমি তোমার টাকা দেবো, বলো তুমি টাকা কিসে নেবে? বাবা তুমি বাড়ি এই দেবে না, ঠিক আছে আমি গামছাই করে টাকা নেবো। ব্যালেশ্বর ম্যাম কি গামছাই করে নিতে হবে না, হাতে করে যা দেয় তাই নাও। না না অল্প করে দিলে বিয়ে হবে না, ভালো মেয়ে হবে না। ঠাকুমা গামছাই করে দে, বেশি করে টাকা। ব্যালেশ্বর মা কে ঠাকুমা দে করি বাচ্চা, এই কাপড় তো হবে না বাচ্চা, এইবারে বাড়ি দিয়ে বস্তা নিয়ে আয়। বাবা ঠিক আছে, আমি বস্তা নিয়ে ছেড়ে দাও না, বস্তাটা নিয়ে আসি। তুমি কি বলছো? টাকা নেবো, প্যান্টটা তো পরে আছে। কি হয়েছে? প্যান্ট পরে আছে, প্যান্ট খুলে টাকা নেবে? বে করবো তো, এ হারামজাদার কি করবো? ব্যালেশ্বর ম্যাম চলো, আমাদের টাকা দরকার নেই। তুমি যাও, আমি বে করবো, প্যান করে টাকা নেবো। আবার দিচ্ছ ফের দিচ্ছি, হবে না ফের দিচ্ছি।
মাটি টাকা নেই আউ দাদা শুধু প্ল্যান কে ঠাকমা দে বেলিশ কর মা ওই বানাও হবে না হবে না ফের দিচ্ছি ও দিচ্ছি এই তো না না ইয়ে কটাই তো বেলিশ কর মা ঠাকমা এটা হবে না এটা বেরা ফের দিচ্ছি টাকা তো দেবে আজকে তাই তো বলির প্ল্যান গুলো কোথায় দাই এ ঠাকমা ইতে 10 টাকা কয়েন দিবি সব বেলিশ কর মা ওই বানাও হবে না এ তো হবে না এই তো দিচ্ছি महाराज আমার বাবা বাড়ির ঘরে গিয়ে ছিদ্র করে দিয়েছে বিশ্বকর্মা তোমার পুত্র ভাজকে বলে দিলে আমার পূজার প্রচার হবে না বিশ্ব মাসে আমি এই মুহূর্তে তোমার দুই বাবাটার বলটা আমি হরণ করে বিশ্বকর্মা কেন মনে দুঃখ পাচ্ছ যেদিন পাবে সতী নারী পাচ্ছ আবার তোমরা বল ফিরে পাবে এই জগত মাঝে আশীর্বাদ করি তোমাদের বড় বাসনা পূর্ণ বিশ্বকর্মা দ্বারা সন্তালি পর্বত লোহির বাসর ঘর নির্মাণ করেছি শনকা শনকা তুমি একটি বার তারা করে এসে তুমি একটি বার সেই দাসীকে নিয়ে দেখে এসে সেই সন্তালি পর্বত লোহির বাসর ঘর কেমন হয়েছে শনকা আমি এই মুহূর্তে দাসী লয়ে যাব সেই সাতালি পর্বত এই না শনকা বাসরের চাবি আমি তারা করে আসছি শনকা